নবমীর রাতে ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য দুর্দান্ত খুশির খবর। আফগানিস্তান ক্রিকেট টিম দুর্দান্ত জয় উপহার দিয়েছে ভারতীয় ক্রিকেট প্রেমীদের। আফগানিস্তান ক্রিকেট টিমকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই দুর্দান্ত জয় উপহার দেওয়ার জন্য। পাকিস্তান ক্রিকেট টিমকে লজ্জার হার হেরেছে পাকিস্তান ক্রিকেট টিম। আজ উইকেটের ব্যবধানে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে আফগানিস্তান ক্রিকেট টিম ও এবারের বিশ্বকাপে হারের হ্যাট্রিক করেছে বাবর আজমের পাকিস্তান ক্রিকেট টিম এবং এই হারের ফলে 2023 ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার দৌড় থেকে কার্যত বলা যেতে পারে যে ছিটকে যেতে চলেছে পাকিস্তান ক্রিকেট টিম। কেননা পাকিস্তানের সামনে এই মুহূর্তে কঠিন সমীকরণ রয়েছে সেমিফাইনালে কোয়ালিফাই করার। কার্যত বলা যেতে পারে যে 2023 ওয়ানডে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে চলেছে পাকিস্তান ক্রিকেট টিম। এই ম্যাচে বাবর আজম টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং পাকিস্তানের দুই ওপেনার মোটামুটি ভালোই শুরু করে। আব্দুল্লাহ শফিক তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন, এই ম্যাচেও তিনি 58 রান করেছেন। অবশেষে 2023 ওয়ানডে বিশ্বকাপে রান করতে পেরেছে বাবর আজম, 92 বলে 74 রান করেছেন এই ম্যাচে তিনি। মোহাম্মদ রিজওয়ান এই ম্যাচে ব্যর্থ হয়েছেন, তিনি মাত্র 8 রান করে আউট হয়েছেন এবং পাকিস্তানের হয়ে দুর্দান্তভাবে ফিনিশ করেছে সাদাফ খান এবং ইফতিকার আহমেদ, দুজনেই 40 রান করেছে ও পাকিস্তান ক্রিকেট টিম 50 ওভার ব্যাটিং করে 7 উইকেটের বিনিময়ে 282 রান করেছে। কিন্তু রান চেস করতে নেমে রেকর্ড গড়েছে, ইতিহাস গড়েছে আফগানিস্তান ক্রিকেট টিম। এই ম্যাচে পাকিস্তান ক্রিকেট টিমকে আজ উইকেটের ব্যবধানে উড়িয়ে দিয়েছে 283 রানের লক্ষ্যমাত্রায় ব্যাটিং করতে নেমে। ওপেনিং উইকেটেই রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান 130 রানের পার্টনারশিপ করেছে। রহমানুল্লাহ গুরবাজ এই ম্যাচে 53 বলে 65 রানের বিস্ফোরক দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন। ইব্রাহিম জাদরান তিনিও 113 বলে 87 রানের বিস্ফোরক একটি ইনিংস খেলেছেন এবং 3 নম্বরে ব্যাটিং করতে নেমে রহমত শাহ 77 রানের 9 আউট ম্যাচ উইনিং একটি ইনিংস খেলেছেন ও হাসমাতুল্লাহ শাহিদি তিনি 45 বলে 48 রানের 9 আউট ম্যাচ উইনিং একটি ইনিংস খেলেছেন ও 8 উইকেটের ব্যবধানে পাকিস্তান ক্রিকেট টিমকে উড়িয়ে দিয়েছে আফগানিস্তান ক্রিকেট টিম ও ইতিহাস করেছে। পাকিস্তানি বোলারদের পিটিয়ে ছাঁতু করে দিয়েছে আফগানিস্তানি ব্যাটসম্যানরা এই ম্যাচে এবং আফগানিস্তানের এই জয়ের ফলে 2023 ওয়ানডে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে চলেছে বলা যেতে পারে পাকিস্তান, বাংলাদেশ, নেদারল্যান্ড, শ্রীলঙ্কা ও ইংল্যান্ড ক্রিকেট টিম। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে টপ ফোরে রয়েছে ভারত, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়া ক্রিকেট টিম এবং নাম্বার 5 অবস্থান পাকিস্তান ক্রিকেট টিমের। শেষ 4 ম্যাচ বাকি পাকিস্তান ক্রিকেট টিমের, এক ম্যাচ হারলেই 2023 ওয়ানডে বিশ্বকাপ থেকে বিদায় হয়ে যাবে পাকিস্তান ক্রিকেট টিমের। অন্যদিকে নাম্বার 6 অবস্থান আফগানিস্তান ক্রিকেট টিমের, প্রথমে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছে এবং এবার চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে। নাম্বার 7 অবস্থান বাংলাদেশ ক্রিকেট টিমের এবং 8, 9, 10 নেদারল্যান্ড, শ্রীলঙ্কা এবং ইংল্যান্ড ক্রিকেট টিম রয়েছে। বাংলাদেশ ক্রিকেট টিমের ম্যাচ রয়েছে এবার সাউথ আফ্রিকার সাথে। বাংলাদেশ যদি সাউথ আফ্রিকাকে হারাতে পারে তাহলে সেমিফাইনালে যাওয়ার দৌড়ে লড়াইয়ে টিকে থাকতে পারবে, কিন্তু যদি হেরে যায় তাহলে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট টিমের। সো কি মনে হচ্ছে আপনাদের, কোন 4টি টিম কোয়ালিফাই করবে 2023 ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে? অবশ্যই আপনি আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই।